नमस्कार शुभ विजयादशमी बांगाली सर्वश्रेष्ठ उत्सव दुर्गोत्सव शारदीय उत्सव उत्सव मिलन उत्सव महामिलन संगठित है बचरे এই সময়টা যে যেখানে বাইরে থাকে সকলে চলে আসে ঘরে ঘরের প্রিয়জনদের নিয়ে আমরা মা দুর্গার আরাধনা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি হে মা তুমি আমাদের ভেতর থেকে আসবিক প্রবৃত্তি নিবৃত্তি করে আমাদের মধ্যে দৈবী প্রবৃত্তি জাগ্রত করো আমাদের প্রত্যেকের মধ্যেই ইন্দ্রিয়গুলো যখন প্রবল হয়ে ওঠে তখন দশটি ইন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় এটা রাবণের মতন দশটা মুখ নিয়ে আবির্ভূত হয় এবং আমাদের হৃদয়ে যে ভক্তিরূপিণী সীতা দেবী তাকে হরণ করে নিয়ে যায় শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিলেন অর্থাৎ এই সময়টা দেবতাদের নিদ্রার সময় এই সময়কে বলা হয় দক্ষিণায়ণ এই সময় দেবতাকে জাগ্রত করতে গেলে তাকে বোধন করতে হবে তাকে জাগরণ করতে হবে শ্রীরামচন্দ্র তাই দেবীকে বোধন করে জাগ্রত করলেন লঙ্কায় গিয়ে দেবী পূজা করলেন আরাধনা করলেন একশো আটটি নীলপদ্ম দিয়ে আমরা দেখি ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য দেবীকে পূজা করলেন তিন দিন ধরে সপ্তমী অষ্টমী অষ্টমীকে আমরা বলি মহাষ্টমী দেবী পূজাতে দেবী সন্তুষ্ট হলেন সন্ধি পূজায় ভগবান শ্রীরামচন্দ্র দেবীকে সন্তুষ্ট করে বর প্রাপ্ত হলেন আগামী দিন অর্থাৎ নবমীর দিন রাবণ বধ হবে নবমীর দিন রাবণ বধ হলো দশমীতে সীতামা উদ্ধার হলেন এবং সীতামাকে নিয়ে তিনি বিজয় উৎসব করলেন এবং বিভীষণকে সিংহাসনে বসিয়ে তিনি চলে এলেন ভারতবর্ষে লক্ষণ বলেছিলেন দাদা এই সোনার লঙ্কা আমরা জয় করেছি তা আমাদের রামচন্দ্র বলছেন না ভাই আমরা এখানে থাকবো না আমাদের জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও বড় অভিশরণময়ী লঙ্কা নচমী রৌচতে লক্ষ্মণ জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী এটাই ভারতবর্ষের আদর্শ এই ভারতবর্ষ যুগ যুগ ধরে আক্রান্ত হয়েছে কিন্তু কোনোদিন কাউর ধর্মকে আক্রমণ করেনি আঘাত হানেনি বা কাউর রাজ্য আক্রমণ করেনি ভগবান রামচন্দ্র দীপাবলির দিন পৌঁছলেন অযোধ্যায় এবং সেখানে আলোকসজ্জায় চোদ্দ বছর পর আসা ভগবান রামচন্দ্রকে রাজপুত্রকে তারা রাজার আসনে বসালেন এই এই পূজাটা আমাদের বাঙালির কাছে সর্বশ্রেষ্ঠ উৎসব আমাদের মধ্যে সকলের মধ্যে সৌভাগ্যিত্ব জাগুক আমাদের ভিতরে যে রাবণ বসে আছে রাবণ রূপী ইন্দ্রিয় যেগুলো অবাধ্য তাকে আমরা বধ করে আমাকে ভক্তিরূপিণী সীতামাকে উদ্ধার করব এটি হচ্ছে বিজয়াদশমীর মূল তাৎপর্য আমাদের কলকাতায় এই প্রতি ঘরে ঘরে আমাদের দুর্গাপূজা এবং দুর্গাপূজার যে বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে এই পূজার যে মূল রহস্য এটা আপনারা বুঝুন আমাদের মধ্যে শক্তি জাগ্রত করুন অশুভ শক্তি আমাদের ধেয়ে আসছে চতুর্দিক দিয়ে এই অশুভ শক্তিকে প্রতিহত করতে গেলে আমাদের প্রত্যেককেই একত্রিত হতে হবে আজকে বাংলাদেশে যে নারকীয় কাণ্ড ঘটাচ্ছে সামান্য একটা আচিলায় সেগুলো কিন্তু আমরা প্রতিহত করতে পারি আমরা সঙ্গশক্তি করৌজিকে একত্রবদ্ধ হয়ে আসুন এবং পশ্চিমবঙ্গ কলকাতাতেও যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল জুতো দিয়ে পুজো বা বুর্জ খলিফা ইত্যাদি এর জন্য আমরা মনে করি দায়ী মানে মাননীয় মেয়র এদের কাছে প্রার্থনা করবো এই রকম ঘটনা যেন আর কখনো না ঘটে সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাই জয় জগৎ বন্ধু সুন্দর জয় শ্রী গুরুদেব মহানন্দ ব্রহ্মচারী জি।